সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। অপরাধ, দুর্নীতি, সহিংস রাজনীতির বিরুদ্ধে উদ্ধার, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, এমপি, ঢাকা 4 আসন, কো চেয়ারম্যান ও সভাপতি জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলমগীর শিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, মনিরুল ইসলাম মনির, জাতীয় পার্টি চেয়ারম্যান উপদেষ্টা, আমির উদ্দিন আহমেদ ডালু, ভাইস চেয়ারম্যান। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেখ মাসুক রহমান, যুগ্ম প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক কদমতলী থানা জাতীয় পার্টি, সাংবাদিক সুজন দে, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি, কাউসার আহমেদ, সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি ও সভাপতি শ্যামপুর থানা জাতীয় পার্টি, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর জাতীয় পার্টি, সাধারণ সম্পাদক শ্যামপুর থানা জাতীয় পার্টি, মোহাম্মদ জিন্নাত হোসেন, সভাপতি 54 নং ওয়ার্ড জাতীয় পার্টি, মোহাম্মদ আসাদ মিয়া, সাধারণ সম্পাদক 54 নং ওয়ার্ড জাতীয় পার্টি। এই অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন 54 নং ওয়ার্ড জাতীয় পার্টি শ্যামপুর থানা ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিকে সমীর। এই অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসেন জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভার বিপ্লবী সভাপতি, শ্যামপুর থানার বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি আমার সঙ্গে দীর্ঘ 35 বছর ধরে কাজ করেন, সেই বিপ্লবী নেতা ইব্রাহিম মোল্লা এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, জগন্নাথ কলেজের সাবেক ভিপি, আমার স্নেহের ছোট ভাই ছোট ভাই আমির উদ্দিন আহমেদ ঢালু। আমরা গত 2 মাস যাব দেখতে পাই মাঠে ময়দানে টিভিতে খেলা হবে, কিসের খেলা আমরা জানি না। দুটি দল যেই রাজনীতি দেখি, একটি দল ক্ষমতায় থাকার জন্য জাতীয় পতাকাকে পদরতে করে লাঠি নিয়ে শত শত হাজার হাজার মানুষ তারা দেশে এক অরাজকতার চেষ্টা করছে, সহিংসতার চেষ্টা করছে। লাঠি হাতে নেওয়া মানে সহিংসতার রূপ নেওয়া। এই খেলা হবে বাংলার জনগণ এই খেলা কোন অবস্থাতেই বরদাস্ত করবে না। ভাইরা আমার, তাই বলতে চাই আমাদের প্রিয় নেতা পল্লীবল দেশ, ইসলামী মূল্যবোধে শুক্রবারের সরকারি ছুটি মসজিদ মাদ্রাসা দীর্ঘার বিল মওকুফ করেছেন, মন্দিরের বিল মওকুফ করেছেন, ইসলামের সাংস্কৃতিক ধারক বাহক সেই পল্লীবল দেশ। তাই বলতে চাই বিশ্বের ইউরোপে আমেরিকা ফ্রান্স অনেক চেষ্টা করেছে, সেই ইসলামিক দেশ কাতারে বিশ্ব খেলা, সেখানে সেই ইসলামিক সাংস্কৃতি পুরো জাগরণ হয়েছে। সেখানে একটি ইতিহাস একটা বিকলাঙ্গ ছেলেকে দিয়ে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সেখানে কোন ইউরোপের যে সংস্কৃতি, যে সেই বিজাতি সংস্কৃতির কোন এখানে লক্ষ লক্ষ মানুষ টিভিতে তাদের কোন স্থান পায় নাই, সেখানে কাতার আজকে যেই খেলা বিশ্বকাপের সেই খেলা আমি বলবো এই বিশ্বকাপের বাংলাদেশের জনগণ সারা বিশ্বের সেই খেলায় আমরা এখন মগ্ন। যে জাতীয় পার্টি জনগণকে নিয়ে আমরা যে খেলা খেলতেছি, জাতীয় পার্টি মুক্তিযোদ্ধা চেতনার ধারক বাহক, আজকে শান্তি উন্নয়ন প্রগতি গণতন্ত্র বৃদ্ধি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে জাতীয় পার্টি জনগণকে নিয়ে সোচ্চার থাকবে ইনশাল্লাহ। বাংলার মাটিতে
আর কখনো তত্ত্ববোধক সরকারের কনসেপ্ট আসতে পারে না, আসবে না। তত্ত্ববোধক সরকারের কনসেপ্ট এটা মৃত, এখানে আর হতে পারে না। এখন হবে সাংবিধানিক সাংবিধানিক পদ্ধতিতে সরকার, সেই সরকারের মাধ্যমে জাতীয় পার্টি আগামীতে মহান আল্লাহর ইচ্ছায় জনগণকে সাথে নিয়ে এই নির্বাচনী এলাকায় 300 নির্বাচন এলাকায় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা খেলা হবে খেলা হবার মধ্যে নাই। আমরা জিএম কাদের নেতৃত্বে, আমাদের সংসদে বিরোধী দলের উপনেতা তার নেতৃত্বে জাতীয় পার্টি এখন থেকে আমরা সংগঠনকে বিকশিত করার জন্য সংগঠন আন্দোলন এবং নির্বাচন তারই মাধ্যমে আমরা প্রস্তুতি নিচ্ছি সারা বাংলাদেশের 300 এলাকায়। ফারজানা আক্তার অধরা, বিডি লাইভ 24 নিউজ, ঢাকা।